নিজের দলেরই একাংশের ওপরে ক্ষোভ প্রকাশ তৃণমূলের টাউন সভাপতির। নিজের দলেরই একাংশের ওপরে এবার ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট টাউন সভাপতি অভিজিৎ ঘোষ। এদিন বসিরহাটের টাউন হলে বসিরহাট টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিজয় সম্মেলনীতে তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম এবং পশ্চিমবঙ্গ যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র সহ একাধিক নেতৃত্বের উপস্থিতিতে দলেরই একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট টাউন সভাপতি অভিজিৎ ঘোষ। তিনি মঞ্চে বক্তব্য রাখার সময় বলেন, এই দল থেকে আমি কাজ করতে পারছি না, কিছু অশুভ নেতাকর্মীর ফলে দলের ক্ষতি হচ্ছে, দল যদি চায় আমাকে সরিয়ে দিক, আমি কর্মী হিসেবে কাজ করতে চাই। পাশাপাশি তিনি এও জানান, দলেরই কিছু মানুষ আছেন যারা 21 সালেও পাঁচিলে দাঁড়িয়েছিলেন, 24-এও পাঁচিলে দাঁড়িয়ে থাকবে। তিনি এও বলেন, পৌর ভোটে বসিরহাট পৌরসভা তৃণমূল কংগ্রেসের জয়লাভ করলেও 24-এ সেই জয় থাকবে কিনা সন্দেহ রয়েছে। যদিও এই বক্তব্যকে গোষ্ঠী কোন্দর বলতে নারাজ তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সরোজ ব্যানার্জি। যদিও বিজেপি ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলেই ব্যক্ত করার চেষ্টা করছে। বসিরহাট থেকে সিরাজুল মিস্ত্রির রিপোর্ট, নিউজ নাও বসিরহাট। সেই বক্তব্যের কাজ করতে পারছে না, মানে প্রশাসন আর এই দলের সাথে একটু ডিফারেন্স থাকে, সেই জায়গাটাতে আমরা বসে নিলে নিশ্চয়ই আশা করি মিটে। অনেকদিন ধরে আমি দলকে বলেছি, আজকে তাদেরকে এই একটা সুন্দর পরিবেশে পেয়েছি। এখানে দলের ইন্দোর কর্মী সভা বিজয় সম্মেলন চলছিল, আমি কাজ করতে পারছি না। বসিরহাটে কিছু অশুভ তৃণমূল যারা 21 সালেও পাঁচিলের ওপর দাঁড়িয়েছিল, আগামী 24 সালেও পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকবে দলের দিনে, তারা বসিরহাট শহরের সংগঠন নষ্ট করছে। যেহেতু আমি দলের টাউনের প্রেসিডেন্ট, আমার দায়বদ্ধতা দলকে জেতানো, তার ক্ষতি হচ্ছে। আমি আমার চেয়ারম্যান হাজি সাহেব এবং সরোজদাকে সামনে রেখে তাই কথা বলেছি যে যদি যারা ক্ষতি করছে তাদেরকে দল স্টেপ নিই, তা নাহলে আমাকে আমার পদ থেকে সরিয়ে দিক, আমি কর্মী হিসাবে থাকতে চাই। 2024-এ দল ধরাশায়ী হবে কেন? কারণ দল ধরাশায়ী হবে আমার দৃষ্টিভঙ্গি নিয়ে মনে হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসে 20 জন কাউন্সিলর আছি, কিন্তু এখানে শুধু ফুল উত্তরই করা হচ্ছে, মানুষের সাথে যোগাযোগ রাখা হচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বারবার বলছে, মানুষের ডোর টু ডোর যাও, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্প করেছে মানুষের কাছে দাও, আমাদের যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা চাও। আমি দেখুন, আজকের প্রোগ্রামে আমি নেতৃত্ব থেকেও বেশি, যারা 98 সালে দুঃখ সময় দলটাকে তৈরি করেছিল সেই লড়াইয়ের সময় যে তাদেরকে আমি হাজির করেছি, তাদেরকে উত্তর দিয়েছি, তাদেরকে বরণ করেছি, দলের বলে এইটাই নির্দেশ আছে বিজয় সম্মেলনী করে পুরনো দিনের কর্মীদের সম্মান দিতে। কিন্তু বসিরহাটে কিছু কালকা যোগী যারা তৃণমূল কংগ্রেসটা কোনোদিনই ভালোভাবে করেনি, তারা কেউ কেউ কোনো বড় পদে চলে গেছে, কেউ কোনো দায়িত্ব পেয়েছে, তারা দলকে ক্ষতি করছে। আমি চাই সবাই একসাথে এসে সপরিবারে দলকে বাঁচান, দল না থাকলে কারোর দাম থাকবে। আপনার তাহলে কি আপনার সম্মানে কোনো আঘাত হয়েছে? আমার সম্মান না, দেখুন আমাদের দলের একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার পদের আঘাত হয়েছে, আমি ব্যক্তি কোনো দাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যে টাউন প্রেসিডেন্ট পদটা আমাকে দিয়েছে তার দাম আছে, তার অনেক মূল্য আছে। আমি একটা ডিস্ট্রিক্ট টাউনের সভাপতি, সেই দলকে অপমান করা হচ্ছে, আমি তুচ্ছ। বসিরহাট জেলার মধ্যে আমরা যতগুলো বিজয় সম্মেলন করেছি, হাজার হাজার মানুষের উপস্থিতি, মানুষের উৎসবের মেজাজে তারা উপস্থিত হয়েছে বিজয় সম্মেলন করতে। কাছাকাছি আমরা এই কর্মসূচিতে আমরা সফল হয়েছি, আমরা এইটুকু বলি সবাই বসিরহাটবাসীকে এবং এই জেলার সকলকে আমরা অভিনন্দন ধন্যবাদ জানাই, তারা আমাদের যে অংশগ্রহণ করার জন্য কর্মসূচিতে, আমি সকলকে অন্য জানাই। টাউন প্রেসিডেন্ট আপনার কাছে বারবার করে আপিল করছে, তিনি কাজ করতে পারছেন না, তারা বাধা দিচ্ছে। হ্যাঁ, এটা আমার সভাপতি বলেছে তো, ওইটা নিয়ে আর প্রশ্ন করবো। দাদা, বসিরহাটের বিভিন্ন জায়গায় তৃণমূলের একটা কর্তৃদ্বন্দ্ব দেখা যাচ্ছে, মানে সেই জায়গা থেকে কীভাবে রুখবেন কর্তৃদ্বন্দ্ব? গোষ্ঠীদ্বন্দ্ব না আমাদের মধ্যে, যেমন আমাদের পৌরসভার চেয়ারম্যান উনি বসে আছেন,
বসিরহাটের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা 23টা কাউন্সিলর, 23টা ও 21টা কাউন্সিলর আমাদের, আমরা 21টা কাউন্সিলরকে সঙ্গে নিয়ে আগামী দিন কোথায় কী আমাদের আছে সেগুলো আমরা ঠিক করে নেব। ওটা আমাদের কোনো ব্যাপার হবে না। আমি বাদলকে বলে যাচ্ছি এবং সরোজ ব্যানার্জি আছে এখানে, অসিদ্ধা আছে, আমরা সকলে এক জায়গায় বসে এটা একটু ভুল বোঝাবুঝি হয়েছে, সেটা আমরা ঠিক করে নেব। কী ভুল বোঝাবুঝি হয়েছে? হয়তো কেউ কারো অভিমান হয়েছে, কারো ডাকি নিকো কাউকে, এরকম ছোট্টখাটো অভিমান। দাদা, আপনাকে পাশে বসে রেখে বাদল মিত্র পঞ্চায়েত নির্বাচনের মানে শূন্য করার একটা পরিকল্পনা নিয়েছেন যে বিরোধীরা শূন্য থাকবে, এবার কী বলবেন আপনি? আরে বাদল মিত্র তো পলিটিক্যাল ছেলে, ওকে 2009 সাল থেকে আমি দেখেছি, ও রাজ্যের যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। পঞ্চায়েতটাও তো ওদের ভূমিকা থাকবে, পঞ্চায়েত শুধু পৌরসভার তো নেতা না, ওরা সারা পশ্চিমবাংলার পঞ্চায়েতে হবে, সেই পঞ্চায়েতগুলো আমরা সমস্ত নেতৃত্বের উপর আস্থা রেখে, মধ্যমাধ্যমের উপর আস্থা রেখে পঞ্চায়েতগুলো আমরা দখল করবো এবং নেব, সমর্থন আদায় করে নেবো, এইটাই আমাদের মূল কর্তব্য। তো বাঙালির কাছে ভালো লাগে, ভালো উৎসব, আমরা আমরা বিজয়ের পরেই আবার অপেক্ষা করি, মানে সামনের বছর মা তুমি আবার এসো এই স্লোগানের মধ্যে দিয়ে অপেক্ষা করি সবসময়, এটা আমাদের কাছে ভালো লাগে। দাদা, আপনাদের সামনে রেখে বসিরহাটের বিভিন্ন নেতারা অভিযোগ করলেন যে এখানে কাজ করতে পারছেন না বসিরহাটের যারা দায়িত্ব রয়েছে, কি বলবেন? কারণ ছ মাস হলো তো আমাদের মিউনিসিপ্যালিটি হয়েছে, খুব স্বাভাবিকভাবেই মানুষের কাজের ডিমান্ড অনেক বেশি, সেই জন্য সেই কাজগুলো এখনো ফুলফিল করতে পারিনি, আর আগামী দিনে যে সময়গুলো আসবে সেই সময়ের মধ্যে তারা নিশ্চয়ই কাজগুলো করতে পারবে, সেই সেটাই বলতে। আপনাকে জেলা চেয়ারম্যানকে পাশে পৌরসভার চেয়ারম্যানকে রেখেই জানাচ্ছেন যে তিনি কাজ করতে পারছেন না, একদম বসিরহাটের যে টাউনের যে প্রেসিডেন্ট আছে তার যে বক্তব্য, সেই বক্তব্যের কাজ করতে পারছে না, মানে প্রশাসন আর এই দলের সাথে যে একটু ডিফারেন্স থাকে সেই জায়গাটাতে আমরা বসে নিলে নিশ্চয়ই আশা করি মিটে যাবে। এটা কি দলের গোষ্ঠীদ্বন্দ্ব? একদম গোষ্ঠীদ্বন্দ্ব নয়, দলের নাম তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেসে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব আছে বলে আমরা মনে করি না, মিডিয়ারা যদি বলতে চায় তাদের বিষয়টা আলাদা ব্যাপার। স্বাভাবিকভাবেই বিধায়কের আগে একটা ডাক্তার লেখা আছে, অতএব ডাক্তার হিসাবে তার ব্যস্ততা সবসময় থাকে, কোথাও কোথাও তার ডাক্তারের এতে সে আসতে পারে না হয়তো, সেটাকে এইভাবে দেখানো নিশ্চয়ই উচিত নয়। বসিরহাটের সবসময় বসিরহাটের মানুষ তৃণমূলমুখী, একসাথে আছে, অতএব আগামী দিনেও একসাথে থাকবে, এটাই আমাদের।